পশ্চিম বর্ধমান জেলার শালালপুর ব্লকের কোল্লা পঞ্চায়েতের অন্তর্গত চয়নপুর গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে পোকা লাগা গম দেওয়ার অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, এরপর থেকেই বুধবার সকাল থেকে রেশন ডিলারের তরফ থেকে গম দেওয়া বন্ধ হয়েছে। এ বিষয়ে অনেকেই অভিযোগ করেন যে চয়নপুর গ্রামের পরেশচন্দ্র সেনের রেশন ডিলার থেকে যে গম দেওয়া হচ্ছে সেই গমগুলি একেবারে পোকা লাগা। সকল উপভোক্তাদের রেশনে পচা গম ও পোকা লাগা গম দেওয়া হচ্ছে। আসলে গম জমা থেকে থেকে পোকা লেগে গিয়েছে, সেই গম খাওয়ার জন্য দেওয়া হচ্ছে উপভোক্তাদের। স্থানীয়দের অভিযোগ, রাজ্য সরকার ভালো গম পাঠালেও রেশন ডিলার সেই গম বাইরে বিক্রি করে খারাপ পোকা লাগা গম তাদের দিচ্ছে। হয়েছে এই মাসে আমরা রেশন ছাড়াতে এসেছি, তো এই রেশন ছাড়াতে এসে প্রতিটা বস্তাতেই পোকা বেরোচ্ছে, আর গমগুলো কিছু নেই, এরকম খোয়া হয়ে গেছে। মানে কি বলে আপনারা বলেছেন, রেশন ডিলার বলেছেন, কি বলছে ওরা? বলছে এরকমই এসেছে, এটাই নিতে হবে, এটাই নিতে হবে। হ্যাঁ, তো আপনারা সবাই রেশন নিচ্ছেন? কি করবো, সরকারি জিনিস নিতে হবে, ছেড়ে দিলে তো চলে যাবে। তো এর জন্য আপনারা কোনো প্রতিবাদ করেন? প্রতিবাদ আর কাকে জানাবো, যাকে জানাচ্ছি কিছু না, বলছে এটাই নিতে হবে, এই এসছে, এই গমে নিতে হবে, বাধ্য হয়ে নিতে হচ্ছে। মানে এখানে কী কী কিসে কিসে পোকা বেরোচ্ছে? সব চাল সব গমে 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 বেশিরভাগ প্রতিটা গমের বস্তাতে এরকম পোকা আসছে। তবে এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে গিয়েছেন রেশন ডিলার কর্তৃপক্ষ। কিন্তু পোকা গম দিচ্ছে কেন? মানে রিটার্ন নিতে হবে, পোকা গম যাচ্ছে। আমি কি বলছি, আমি এবারে আমি ইন্সপেক্টরকে বলবো? আপনি ফোন করুন, আমার সামনে ফোন করলেন। স্যার নমস্কার, স্যার আমি পিসি সেন বলছি। হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ নাকি স্যার? শুনুন আমি বলছি স্যার, একটা শুনুন, লাটে আমি 300 বস্তা গম পেয়েছি, আপনার ধরুন লাটে বেরিয়ে যাচ্ছে, তা আমি আপনি যদি বলেন ওই পোকা গম রিটার্ন রাখবো, কিন্তু আমি যে রিটার্ন দিবো সেগুলো আপনাকে রিটার্ন করিয়ে দিতে হবে, তাহলে ডিলার ডিস্ট্রিবিউটরকে বলুন আমি রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিবিউটরকে আপনি বলে দেবেন, তাহলে আমি রিটার্ন দিবো যে মালগুলো খারাপ আছে। শালালপুর ব্লক রেশন অফিসার সুব্রত নস্কর জানান তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।